প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, এই ভিডিওটি দেখলে আপনার একটা লাভ হবেই, সেটা হচ্ছে আপনাকে আর কোনোদিন চরম দাঁতের যন্ত্রণা সহ্য করতে হবে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, যাতে আপনাদের ভবিষ্যতে কোনোদিনও এই রকম নরক যন্ত্রণার সম্মুখীন না হতে হয়। আমার দুঃখের কথাটা বলি, আমি দিনে দুবার ব্রাশ করতাম এবং করিও, আয়ুর্বেদিক নন আয়ুর্বেদিক দেশি বিদেশি মানে সব ধরনের টুথপেস্ট আমি ব্যবহার করেছি এবং এখনও করি, কিন্তু তা সত্ত্বেও অন্তত 7-8 বার তীব্র যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছে, আর যাকে ঠেকিয়ে রাখা ওই পেন কিলার ট্যাবলেটেরও হাতের বাইরে। শেষ পর্যন্ত 3-3টে দাঁতকে ভিটে মাটি ছাড়া মানে একেবারে শেকড় সমেত উপড়ে ফেলতে হয়। আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো আপনারা করবেন না, আপনি সচেতন থাকলে একটাও দাঁত উপড়াতে হবে না, মানে এই নরক যন্ত্রণাও ভোগ করতে হবে না। আমার 3টে দাঁত উপড়ানোর কাহিনী আপনাদের তো একটু বলতে হয়, কারণ দেখবেন আপনাদের সঙ্গে অনেকখানি মিলে গেছে। ভালো ভালো টুথপেস্ট দিয়ে রোজ 2 বেলা ব্রাশ করা সত্ত্বেও একদিন হঠাৎ কোনো না কোনো একটা দাঁত বিপদের সিগন্যাল দিত, মানে ঠান্ডা বা গরমের স্পর্শ লাগলে বা মিষ্টি কোনো খাবার খেলে হালকা কনকনানি শুরু হতো, একটু বাদে অবশ্য সেটি মিলিয়ে যেত, আমিও স্বস্তি পেতাম বা ভুলে যেতাম। এরপর বেশ কিছুদিন কেটে যেত, তারপর হঠাৎ একদিন ওই দাঁত মাঝারি পাওয়ারের একটা সিগন্যাল দিতে শুরু করতো, তার মানে একটু মাঝারি যন্ত্রণা শুরু করতো। এই সময় পেন কিলার কিনে খেতাম, আর পেন কিলার খেলেই পেন কিলার জয়লাভ করতো, মানে যন্ত্রণা ভ্যানিশ এবং আমিও ভুলে যেতাম। কিন্তু তারপর বেশ কিছুদিন বাদেই 3rd grade যন্ত্রণা শুরু হতো, তখন পেন কিলারের পিতারও সাধ্য থাকতো না এটাকে কমায়। তখন আমি যেতাম স্থানীয় মানে একদম কাছাকাছি যিনি ডাক্তারবাবু থাকতেন, তিনি পাস করেননি, যা হোক তিনি দাঁতের ডাক্তার, তার কাছে চলে যেতাম, আর তিনি তো মানে দাঁত উপড়ানাতে সিদ্ধি লাভ করেছেন, তার ফলে দাঁত উপড়ানো ছাড়া কিছুই জানেন না, সুতরাং তিনি পরামর্শ দিতেন দাঁত হটাও যন্ত্রণা বাঁচাও। আমিও ওই দাঁতের মায়া ত্যাগ করতাম আর শান্তি পেতাম। 2-1 বছরের মধ্যে অন্য দাঁতের সঙ্গে একই রকম ঘটনা ঘটতো আর সেই দাঁতেরও একই পরিণতি হতো। কিন্তু একটু সচেতন হলে আপনার দাঁত আপনাকে এত যন্ত্রণাও দিত না, আর আপনার সাথে সুখে শান্তিতে আরও অন্তত 10-10 বছর ঘর করতে পারত। কিভাবে বলছি, প্রথমত আপনার যখন প্রথম যন্ত্রণা শুরু হবে তখনই মানে যন্ত্রণা শুরু হবার 10-15 দিনের মধ্যেই আপনি পাশ করা ডেন্টিস্টের কাছে যাবেন, উনি একটি ছোট্ট এক্সরে করে দেখে নেবেন আপনার দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি বা গর্ত শুরু হয়েছে কিনা, যদি হয় তাহলে উনি গর্তটি বন্ধ করার ব্যবস্থা নেবেন, খরচ মাত্র 300-400 টাকার মধ্যেই। এর ফলে আপনাকে দ্বিতীয়বার অন্তত 8-10 বছর ওই দাঁতের জন্য কোনো কষ্ট পেতে হবে। একটি কথা আছে না, সময়ের 1 ফোঁট আর অসময়ে 10 ফোঁট, আপনি যদি এই ছোট্ট কাজটি অবহেলা করেন তাহলে শত্রু গোপনে বাড়তে থাকবে, মানে আপনার দাঁতের গর্ত বা ক্যাভিটি গোপনে বাড়তে থাকবে, একসময় দাঁতের গোড়া পর্যন্ত ক্যাভিটি চলে যাবে, তখন শুরু হবে তীব্রতম যন্ত্রণা, হয় আপনার দাঁত উপড়াতে হবে আর না হলে দাঁতটিকে যদি রাখতে চান তখনও এর প্রসেস আছে, কিন্তু তখন 4-4 হাজার টাকা বেরিয়ে যাবে। তাহলে মূল কথা হলো, প্রথম যন্ত্রণা শুরু হওয়ার 10-15 দিনের মধ্যেই পাশ করা ডাক্তার দেখান, 400 টাকার মধ্যে কাজ মিটিয়ে নিন, তীব্র নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করুন, আর না হলে কিন্তু 1,400 টাকা গচ্চা যাবে, নরক যন্ত্রণাও ভোগ করবেন। আমি ঠকে শিখেছি, আপনারা যাতে আমার ঠকা থেকে শিক্ষা লাভ করতে পারেন তার জন্য আপনাদের এই পরামর্শ দিলাম, আর হ্যাঁ এটি কিন্তু একজন পাশ করা ডাক্তারবাবুর পরামর্শ। এবার বলি, আত্মীয় স্বজনকে যন্ত্রণার হাত থেকে বাঁচাতে ভিডিওটি শেয়ার করে দিন, ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিডিও আপনার মোবাইলে চলে যাবে, আর হ্যাঁ কিছু যদি
যদি প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই প্রশ্ন করুন। আমি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনাদের উত্তরগুলো ট্রান্সফার করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।